ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়ায় ইসলামী যুব সেনার কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। নবী প্রেমী আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত, সুন্নি মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য, এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ ইসলামী যুব সেনা আখাউড়া উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন ও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আখাউড়া উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় তন্তর বাজার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা যুবসেনার সভাপতি যুবনেতা মাওলানা বোরহানউদ্দিন চিশতি আল বাশারি, যুবনেতা মাওলানা মুফতি শেখ মোহাম্মদ বোরহানউদ্দিন রেজার সঞ্চালনায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সিনিয়র যুগ্ম সাংগঠনিক সচিব ও ইসলামী ফ্রন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট ইসলামউদ্দিন দুলাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আখাউড়া উপজেলা শাখার সভাপতি পীরে তরিকত জননেতা আল্লামা আবু জাফর রেদওয়ানী সহ সভাপতি জননেতা মাওলানা গিয়াসউদ্দিন রেজভী, কসবা উপজেলা শাখা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ শফিউল্লাহ, পীরে তরিকত মাওলানা কামরুজ্জামান বুলবুলি। এতে প্রধান বক্তা ছিলেন জেলা যুবসেনার সভাপতি যুবনেতা মাওলানা জুবায়ের আহমেদ ফাতেহি বিন হোসাইনি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবসেনা সহ সভাপতি যুবনেতা হাফেজ মাসুমবিল্লা, সাংগঠনিক সম্পাদক যুবনেতা রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রনেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ আমানুল্লাহ, আখাউড়া উপজেলা শাখার সভাপতি ছাত্রনেতা জুবায়ের আহমেদ হুসাইনি। এতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র সেনার জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত, আলোচনা, মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাতের পর উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।